টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এর রায় দেন। এ সময় প্রত্যেককে 1,00,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শাস্তি মৃত্যুদণ্ড, এ অধ্যাদেশ জারির পর এটি প্রথম ফাঁসির রায়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সাগরচন্দ্র, সুজনমণি ঋষি, রাজন, সঞ্জিত এবং গোপীচন্দ্র শীল। এর মধ্যে সঞ্জিত এবং গোপীচন্দ্র শীলকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা এখনো পলাতক। এর আগে গত 12 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর মঙ্গলবার আইনটি অধ্যাদেশ হিসেবে জারি করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। টাঙ্গাইলে অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা ছিল আজকে। এই মামলাটাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক, বিজ্ঞ বিচারক পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড এবং 1,00,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। মামলাটা এমন ছিল, একজন মাদ্রাসাগামী ছাত্রীকে ভুয়াপুর থেকে অপহরণ করে নিয়ে তাকে মধুপুর এক আসামির বাড়িতে রাখে এবং সেখানে তাকে আটক রেখে 2 দিন পরে নদীর পাড়ে তাকে গণধর্ষণ করা হয়। এবং এই মামলাটা একজন আসামি বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে, 164-এ ঘটনার বর্ণনা দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলার বাদী, নিজেই ভিকটিম, পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়োসহ 10 জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি এবং এই মামলার যে তথ্যপত্র এবং কাগজাদি এবং সাক্ষীর জবানবন্দি জেরায় চুলচেরা বিশ্লেষণে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রদান করেছে। এই রায়টি বর্তমান সময়ে একটি জনগণের দাবি এবং এই ধরনের অপরাধ, ধর্ষণ সংক্রান্ত এবং নারী নির্যাতন যে সমস্ত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই রায়টাকে আমি মনে করব যে এই অপরাধ থেকে মানুষকে বিরত রাখা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি যুগান্তকারী একটা উপমা হিসাবে থাকবে এবং মানুষের মনের মধ্যে এই জিনিসটা যে অপরাধ করলে কারো কোনো মাপ নাই বা কারো কোনো ছাড় নাই, অপরাধী যেই হোক সে আইনের আওতায় অবশ্যই থাকবে। আমাদের বক্তব্য হলো যে ভিকটিম ছিল সে নিজেই বাদী হয়ে মামলা করছে এবং প্রেমের আলোকে সে নিজে চলে গেছে, নিজে চলে যেয়ে বন্ধুদের সাথে মিলাম গেছে এবং চলার পরে দেখা যায় যে আরজি যেভাবে লেখা হয়েছে আরজির বিষয়টা ওইভাবে না, প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো দর্শনের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই আর একজন কোনো দর্শন করে নাই, এই ধরনের ডাইরেক্ট বলা আছে। কিন্তু তৎসত্ত্বেও বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন এটা স্টেট ডিফেন্স দেওয়া উচিত ছিল, মৃত্যুদণ্ডের আসামিকে স্টেট ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে, পলাতক আছে 3 জন, কাজেই স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এরা উচ্চ আদালতে ওই সুবিধা পাবে এবং খালাস পাওয়ার সম্ভাবনা আছে, আমরা উচ্চ আদালতে যাবো।